গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো সকালে শুরুটা ভালোই করেছিলাম সকালবেলা যখন জলখাবারটা বানিয়েছিলাম তখনও বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম একটা টেনশানের ব্যাপার হয়ে যেতে পারে বিপদ আপদ কখন কোথা থেকে হঠাৎ করে এসে পড়ে তার কোনো আগে থেকে ঠিক থাকে না সকালে জলখাবারে দেখো এখানে ধোগলা বানাচ্ছিলাম পরির কদিন ধরেই শরীরটা ঠিক নেই জ্বর হয়েছে ভালো করে খেতে পাচ্ছে না আজ সকালে একটু ধোগলা বানাতে বলেছিল সেই জন্যই পরির কথা চিন্তা করে একটু ধোগলা বানাচ্ছিলাম যাক পরে সকালের টিফিনটা খেতে পারে কিন্তু ওই যে বললাম বিপদ আপদ কোথা দিয়ে হঠাৎ করে এসে পড়ে তার কোনো আগে থেকে ঠিক থাকে না আমাদের প্রত্যেকের জীবনে অনেক উথান পথন রয়েছে কখনো কখনও নিজেকে ভীষণ দুঃখী আর দুর্বল বলেও মনে হয় বুঝে উঠতে পারি না এই মুহূর্তে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সবার মানসিক শক্তি যেমন এক নয় তেমনই আবার সবার সমস্যা মোকাবিলা করার শক্তিও কিন্তু এক নয় এক একজনের সমস্যাও কিন্তু এক এক রকমের শুধু তোমার বা আমার নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা আসতে পারে আসেও এবং আসবেই পিছিয়ে গেলে বা হার মেনে নিলে বা ভয় পেয়ে গেলে কিন্তু সমস্যার সমাধান হবে না এক একজনের সমস্যা যেমন এক এক রকম তেমনই আবার সমস্যার সমাধানের পদ্ধতিটাও কিন্তু ভিন্ন ভিন্ন আমি আজকে নিজের সমস্যায় পড়েও নিজের মানসিক শক্তিকে কিভাবে কাজে লাগিয়েছি নিজের অভিজ্ঞতা থেকে কিছু উপায় তোমাদেরকে বলবো আর বাকিটা তোমরা নিজের মতন করে গুছিয়ে নেবার দায়িত্ব কিন্তু তোমাদের প্রত্যেকের জীবনের সমস্যা যেহেতু ভিন্ন রকম সুতরাং নিজেকে নিজের জীবনের সমস্যাটাকে কীভাবে মেটাতে হবে তাই দায়িত্বটা নিজের ওপর কিছুটা থাকে তবে কারোর থেকে জেনে রাখলে বা একটু যদি মোটিভেট হয়ে থাকা যায় তাহলে কিন্তু নিজের সমস্যাটাকে তখন অনেক সময় ছোট বলেও মনে হতে পারে আর এদিকে দেখো আমি সকালে ধোগলা বানিয়েছি ধোগলার ওপরে কিন্তু আমি কোনো রকম চিনি শিরা দিই না কেননা আমাদের ঘরে কেউ চিনি শিরাটা পছন্দ করে না সাধারণত ধোগলার ওপরে একটু চিনির রস মতন দেওয়া হয় ফোড়নের সাথেই কিন্তু আমি সেটা দিই আর এদিকে পড়িও ঘুম থেকে উঠেছে একটু বেলা করে শরীরটা ঠিক নেই বলে পরীক্ষা আগে ডাবের জলটা দিয়ে দেবো তারপর টিফিনটা দেবো আর সকালে জলখাবার বানিয়ে রেখেই না স্কুলে চলে এসেছিলাম স্কুল থেকে বারবার ফোন আসছিল বই খাতা নেবার আছে নতুন করে নতুন ক্লাসে ভর্তি করার আছে সেই জন্য স্কুলের দিকে চলে এসেছিলাম তখনও কিন্তু বুঝতে পারিনি যে এরপরে কি হতে চলেছে যাই হোক জীবনে কঠিন সময়গুলোতে কীভাবে মোকাবিলা করবে তার জন্য আমি আজকে সহজ করে চারটি উপায় বলবো আমি যেভাবে করে থাকি প্রথমেই বলব নিজেকে শান্ত রাখো জীবনে যাই ঘটুক না কেন উত্তেজিত হয়ে বা ভয় না পেয়ে গিয়ে নিজেকে শান্ত রাখাটা কিন্তু খুব প্রয়োজন সামনে বিপদ দেখলে আমরা প্রথমেই যেটা করি ভীষণভাবে উত্তেজিত হয়ে যাই হাত পা কাঁপতে থাকি গলা দিয়ে ভালোভাবে কথাও বের হয় না নিজে এতটা ভয় পেয়ে উত্তেজিত হয়ে যাই যে অনেক সময় চাঁচামেঁচি চিৎকার করাও শুরু করে দিই একে অপরের ওপর দোষারোপ করতে শুরু করে দিই ঘরের মানুষটার কি দোষ আছে না আছে জেনে কিন্তু তার উপর দোষারোপ করতে শুরু করে দিই আর এটা ভেবেই পাই না যে কি করব আর কি করব না তাই প্রথমেই যেটা দরকার নিজেকে শান্ত রাখা তার জন্য এক গ্লাস জলপান করো চোখ বন্ধ করো লম্বা শ্বাস নাও নিজেকে শান্ত রাখো এরপর ভাবো পরিস্থিতি কিভাবে সামলাবে যে পরিস্থিতিটা এসেছে সামনে সেই পরিস্থিতিটা কিভাবে সামলাবে দুপুর তিনটে মতন বাজে এখন আর পরীক্ষা নিয়ে ডাক্তারখানা গিয়েছিলাম ডেঙ্গু জ্বর হয়েছে আর সেই জন্য হসপিটালে ভর্তি করতে হবে আর হসপিটালে যাবার জন্য তাড়াতাড়ি করে এসে রকম একটুখানি ঝোল ভাত করেছি শিং মাছ এনেছিলো সকালে শিং মাছের ঝোল আর ভাত করেছি আর বাসন টাসন ধুয়ে মোটামুটি যতটা গোছানোর কাজ গুছিয়ে নিয়েছি আর এখন হসপিটালে যাওয়ার জন্য ব্যাগ গোছাবো দেখো আমি এখানে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি আর যে কোনো কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে হসপিটালে যদি কোনো সময় যেতে হয় তা কি কি জিনিস কাছে রাখা প্রয়োজন সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি ব্যাগটা গোছাবো কেন আমি আগেও অনেকবার হসপিটালে ভর্তি হয়েছি বা পরীক্ষা নিয়েও ভর্তি হতে হয়েছে আর সেই জন্য আমি জিনিসটা জানি যে ব্যাঙ্গালোরের পরিস্থিতি কীরকম অনুযায়ী ব্যাঙ্গালোরের হসপিটালে মানুষজন কীরকম কী নিয়ে যায় আমার যেহেতু বাড়িতে এক্সট্রা লোক নেই বারবার আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে পারবে না জিনিসপত্র বা অনেকটা দূরে আমার যেতে পারবে না সেই জন্য আমাকে সমস্ত জিনিসটা গুছিয়ে নিয়ে যেতে হবে আর কী কী আমি জিনিস নিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা একটু দেখে নাও একটু তো চিন্তায় রয়েছি অবশ্যই তাহলে কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে কিভাবে কি করা যায় সেটাই ডিসিশানটা নিতে হবে ধেয়ে সুস্থে শান্ত মাথায় চলো গুছিয়ে নিবে একটা কেন তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে এখানে দেখো আমি নিয়েছি একটা বিছানার চাদর এই এখানে আমি একটা নিয়েছি দেবার চাদর বিছানা চাদর বলছি এটা একটা গায়েদেবার চাদর নিয়েছি আর তার সাথে এখানেতে আমার দুটো জামা রয়েছে এখানে পরির দুটো জামা রয়েছে এখানে একটা পর রুমাল নিয়েছি এখানে আমাদের আন্ডারওয়্যার রয়েছে আলাদা আলাদা সেপারেট করে নিয়েছি যাতে বোঝা যায় এখানে কিছু বাসন নিয়েছি যেহেতু হসপিটালে খাবার দেওয়া হয় তবে বাসনটা যে যার নিজের বাড়ি থেকে নিয়ে যেতে হয় দুটো করে প্লেট নিয়েছি পরীর একটা আমার একটা আর এখানে একটা দুধ গরমের বাটি নিয়েছি কেননা বাচ্চাদের হসপিটাল যেহেতু দুধ দেওয়া হয় সেই জন্য দুধ গরম করার বাটি নিয়েছি দুধ গরম করার জন্য ওখানে ইন্ডাকশানের ব্যবস্থা থাকে আর একটা গ্লাস নিয়েছি একটা চামচ রেখেছি দুটো বাটি রেখেছি আর এখানে আমি কিছু ওষুধ রেখেছি এগুলো আমার ওষুধ যাতে হসপিটালে গিয়ে নিজে অসুস্থ না হয়ে পড়ি তার জন্য কিছু প্রয়োজনীয় ওষুধ রেখেছি আর এখানে ব্যাগেতে আমার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে মানে আধার কার্ড আর যেসব রেশন কার্ড থাকে এখানে একটা চিমুনি রেখেছি আর এখানেতে দেখো গামছা তো নেবো তার সাথে একটা বড় ওড়না রেখেছি যাতে মোছামুছির কাজে লাগে আর এখানে আমি বেশি করে ছোটো ছোটো হ্যান্ড টাওয়াল নিয়ে নিয়েছি মানে হ্যান্ড কাচিপ নিয়েছি আর এগুলো গুছিয়ে নেব তোমরা হয়তো ভাববে এই পরিস্থিতিতেও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে আমি যখন ব্যাগটা গোছাচ্ছিলাম আমার মনে হলো যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি হয়তো কারোর হেল্পফুল হয়ে যেতে পারে যাই হোক এখন বলবো পরবর্তী দ্বিতীয় নাম্বার উপায় ভয়ের মুখোমুখি হও চ্যালেঞ্জের মুখোমুখি তোমাকে যখন দাঁড়াতেই হবে তার জন্য যে কোনো একটা পদক্ষেপ নিতেই হবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠান্ডা মাথায় ভাবো আর এই পরিস্থিতিটাকে কিভাবে সামলাবে কোন বিষয় নিয়ে তুমি ভয় পাচ্ছ সেটাকে ভাবো সেটাকে কিভাবে এড়ানো যাবে বা কিভাবে সামলে নেওয়া যাবে সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে সেটা নিয়ে একটু ভাবো বসো তারপরে কিন্তু পরবর্তী স্টেপ নাও আমরা যেমন হসপিটালে যখন ডাক্তারখানায় লোকাল ডাক্তার দেখেছিলাম সেখানে যখন ডাক্তার হঠাৎ করে বলল যে এক্ষুনি এই মুহূর্তে কিন্তু বাচ্চাকে নিয়ে আপনারা হসপিটালে ভর্তি করে দিন আমরা কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবেছি আমি ডাক্তারখানা থেকে বেরিয়ে ধীরে সুস্থ আমার হাজবেন্ডকে বললাম কোনো রকম টেনশান নিও না আগে বাড়ি চলো দুপুর বারোটা বাজে একটু রান্না খাওয়া করি ব্যাগ গোছাই তারপরে কিন্তু হসপিটালে যাবো হঠাৎ করে এখন এখান থেকে হসপিটালে ছুটলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারি একটু গুছিয়ে নি একটু ধীরে সুস্থে তারপর চলো অত তাড়াহুড়ো করে যে যদি হুটিপাটি পাটি করে ডিসিশন নিয়ে নিই তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে ডাক্তার আমাদেরকে নার্সিংহোমে ভর্তি করার জন্য উপদেশ দিয়েছিল কাছাকাছির মধ্যে কিন্তু আমাকে আমার পরিস্থিতিটা আমাকেই বুঝে নিতে হবে তাদের হিসাব মতন চললে হবে না আমাকে আমার হিসাব মতন চলতে হবে তাই আমি আগে বাড়ি এসেছি রান্না খাওয়া করেছি একটা ঝোল ভাত করেছি আমি বেশি কিছু রান্না করিনি আমার মেয়ের শরীর ঠিক নেই একটু হালকা খেয়েছে যাতে পেটটা একটু ভর্তি করে নিয়ে ঠান্ডা মাথায় বেরোতে পারি তারপরে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে স্নান সেরে পরিষ্কার হয়ে বিকালবেলা ডাক্তারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এখন বলবো তিন নাম্বার উপায় পরিস্থিতি খারাপ হলে একশো জনকে না জানিয়ে নিজের হাতে যতটুকু রয়েছে নিজে সামলাও খারাপ পরিস্থিতিতে ভয় পেয়ে গিয়ে আমরা অনেক মানুষকে কিন্তু ফোন করতে জানাতে থাকি অনেক সময় কি হয় যে কোনো বিপদ আপদ এলে আমরা আমাদের চেনা পরিচিতি বন্ধু বান্ধব সবাইকে ফোন করে জানাতে থাকি যে আমার একটা খারাপ পরিস্থিতি এসেছে আমাকে একটু হেল্প করো আমার পাশে এসো এই রকম আর কি আর তাতে করে কি দেখা যায় বলতো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরিচিতরাই কিন্তু পাত্তা দেয় না কারণ খারাপ সময়ে কেউই পাশে থাকতে চায় না তাই আমার যেটা মনে হয় সকলকে না জানিয়ে নিজের হাতে পরিস্থিতি সামলানোটা যতটা সম্ভব ততটা সামলাও প্রয়োজনে যারা হেল্প করবে বলে মনে হয় সেই রকম কাছের আত্মীয় বা বন্ধু বান্ধবের সাহায্য নাও তা বলে কিন্তু একশো জনকে জানিও না তাতে সাহায্যের পরিবর্তে টেনশানটা আরও বেশি বাড়বে আমার মনে হয় অনেকেই আছে আমার মতন যাদের পাশে কিন্তু কোনো চেনা জানা কাছের মানুষ থাকে না আর তাদের নিজেদের খারাপ সময় কাউকে পাশেও পায় না তাই নিজেকে শান্ত রেখে সেই খারাপ সময়টাকে কাটিয়ে তুলি আমরা সুতরাং কারো সাহায্য ছাড়াই নিজেকে নিজের পরিস্থিতিটা সামলাতে হবে এখন বিকেল চারটে বেজে গেছে তখন বেরিয়েছি আমরা বাড়ি থেকে আর এখন বাজে প্রায় পাঁচটার মতন হসপিটালে চলে এসেছি এখানে তো দেখো হসপিটালে পেপার টেপার যতটা বানানোর দরকার বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এমার্জেন্সি ওয়ার্ডে বাচ্চাকে ভর্তি করিয়েছি কেন আউটডোর বন্ধ হয়ে গেছে বিকালবেলায় এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করেছি সঙ্গে সঙ্গেই একদম ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে এখানে আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছিলাম যদিও ক্লিপ নেওয়ার বারণ ছিল কিন্তু পরীর ড্যাডিকে যেহেতু ভিতরে ঢুকতে দেয়নি আমি দেখাবো বলেই আর কি ক্লিপটা নিয়েছিলাম আর এখন পরের দিন সকালবেলা আমি ভিডিওটা তুলেছিলাম সেদিন আর তুলতে পারিনি পরিস্থিতি খুবই খারাপ ছিল তার পরের দিন আমি একটা ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চায়ের সাথে আজ এই বুধবারের সকাল সকাল ছটা বাজে এখন আমি এখন হসপিটালের পার্কে বসে রয়েছি সকালবেলায় পরীর একটা ব্লাড স্যাম্পেল নেওয়া হয়েছে আর সেই ব্লাড স্যাম্পেলটাই আর কি নিচে ল্যাবেতে দেবার জন্য নেবেছিলাম আর তার সাথে জলটাও নিলাম জলটা কিনতে হবে যেহেতু ডেঙ্গু হয়েছে জলটা বেশি বেশি করে ডাক্তার খেতে বলেছে আর তার সাথে গতকালকে অ্যাডমিট করেছি এমার্জেন্সি ওয়ার্ডে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আর আজকে বুধবারের সকাল সকালবেলা এখন ছটা বাজে বাইরের ওয়েদারটা বেশ ভালো রয়েছে বৃষ্টিও হয়নি আর তার সাথে ঠান্ডাটাও নেই আমার সেভাবে গলা দিয়ে সাউন্ড হচ্ছে না কেন রাতের বেলায় হসপিটালের বেডেতে কতটা কষ্ট জানো তোমরা হসপিটালের মধ্যে থাকা ঘুম হয়নি কিছু না পরীরও ঘুম হয়নি আমারও হয়নি আর এই মুহূর্তে পার্কের মধ্যে বসে রয়েছি কফি কিনেছি কফি খাচ্ছি আর তার সাথে পরির জন্য জল আর বিস্কুট নিয়েছি কফিটা খেয়ে নিয়ে তারপরে উপরে যাব। ট্রিটমেন্ট হবে এখন কদিন থাকতে হবে জানি না আমি হ্যাঁ ভিডিওটা তুলে রাখছি জানি না কতটা কি শেয়ার করতে পারবো কবে পারবো সেটাও জানি না বাট তুলে রেখে দিই যখন সবাই হবে তোমাদের সাথে শেয়ার করব। এর থেকে বেশি আর কিছু এই মুহূর্তে মনে পড়ছে না আমার কি বলবো পরবর্তী চার নম্বর যেটা উপায়টা বলবো নিজেকে শান্ত রাখার বা কঠিন পরিস্থিতিতে সামলে ওঠার জন্য সেটা হলো পজিটিভ চিন্তাধারা আর এটা আমি হসপিটালের বাইরে থেকে একটু আমি তুলেছিলাম পরের দিন সকালবেলায় এটা নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোরের সব থেকে ভালো বাচ্চাদের হসপিটাল চিলড্রেন্স হসপিটাল সেটা হলো ইন্দিরা গান্ধী চিলড্রেন্স হসপিটাল আমার বাড়ি থেকে যদিও অনেকটাই দূরত্ব তবুও আমার এই হসপিটালটাকেই আমি প্রেফার করি যেহেতু বাচ্চাদের একটা ভালো হসপিটাল আর এটা গভর্নমেন্ট হসপিটাল আমি যেখানে আমার সামর্থ্য অনুযায়ী ভর্তি করেছি কেননা কঠিন পরিস্থিতিতে আমরা ঘাবড়ে গিয়ে অনেক সময় ভুল ডিসিশান নিয়ে ফেলি যেটা আমাদের ওপর পরে অনেকটা বড় ধাক্কা হয়ে যায় সুতরাং কঠিন পরিস্থিতিতে পজিটিভ চিন্তাধারা রেখে নিজেকে শান্ত রেখে পরিস্থিতিটাকে সামলানোর প্রয়োজন আর যে কোনো রকমের কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে গেলে কিন্তু নেগেটিভ চিন্তাধারা করলে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই জন্য মাথা সময় ঠান্ডা রেখে পজিটিভ চিন্তাধারা করাটা দরকার যে হ্যাঁ আমি একটা খারাপ পরিস্থিতিতে পড়েছি সেই থেকে আমি কিভাবে সামলে উঠব বা নিজেকে কিভাবে সামলাবো আমার পরিবারকে কিভাবে সামলাবো সেটা আমাকে ভাবতে হবে আমি সবসময় পরি ড্যাডিকে বলে গেছি শান্ত মাথায় থাকো চেঁচামেচি না করে পরিস্থিতি খারাপ হয়েছে ঠিক আছে সব সময় খারাপ পরিস্থিতি থাকবে না সেটা ঠিক ভালোভাবে কেটে যাবে আর এটা একদিন দুদিন পরে ক্লিপটা নিয়েছিলাম একটুখানি পরি সুস্থ ছিল খিচুড়ি দিয়েছে হসপিটাল থেকে খেত সেটাই বসে খাচ্ছিলো একটু সুস্থ হয়েছে একটু খাচ্ছিল আর কি এইটুকুনি একটা ক্লিপই আমি নিয়েছিলাম হসপিটালের ভেতরে কোনোরকমভাবে ভিডিও করার মতন মন মানসিকতা মানুষের থাকে না সবসময় মনে রাখতে হবে খারাপ পরিস্থিতি একরকম থাকে না যেমন রাতের পরে সকাল হয় তেমনই আবার খারাপ পরিস্থিতিও সময়টা কেটে যায় তার জন্য নিজেকে ঠান্ডা রাখতে হবে নিজেকে নিজের পরিস্থিতিটাকে সামলাতে হবে মুখোমুখি হতে হবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না